আজ শুক্রবার 30শে আষাঢ় 2022 সালের 15ই জুলাই। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিও শুরুতেই বলবো, ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে প্রেম, দাম্পত্য, শিক্ষা এই কয়েকটি ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। তবে যারা প্রাইভেট জব করেন, অফিসে সিনিয়রদের কাছ থেকে আজ একটু চাপ এবং গৃহে কোনো মতানৈক্য মানসিকভাবে আপনাকে বিব্রত করতে পারে। কাজে বা কর্মে কনসেন্ট্রেশন করতে কিন্তু আপনার সমস্যা হতে পারে, তাই অবশ্যই যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন, তবেই কিন্তু শারীরিক মানসিকভাবে আপনারা প্রফুল্লতা অনুভব করবেন। অর্থগতভাবে আয় ইনকাম তো আপনাদের বাড়তে চলেছে, তবে অর্থ সম্পর্কিত কিছু সমস্যারও মুখোমুখি আপনারা হবেন, আর তাই পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তির কাছ থেকে উপদেশ পরামর্শ নিতে পারেন, সেটি আপনাদের ক্ষেত্রে প্রভূত পরিমাণে লাভদায়ক হতে চলেছে। আজ কোনো প্রকার নতুন উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি আপনাদের পক্ষে আছে, তবে তার আগে অভিজ্ঞ ব্যক্তিবর্গর সাথে সলা পরামর্শ করে নিতে যেন ভুলবেন না। যারা চাকরিজীবী আছেন তাদের আজ অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, কর্মে গতি অনুভব করবেন। আজ বস অফিসে আপনার কর্মের প্রশংসা করতে পারে, যার কারণে মানসিক শান্তিও পেতে চলেছেন। তৎসত্ত্বেও বলবো, কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন, তবেই কিন্তু বসের সুনজরে পড়তে পারবেন। আজ যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। গৃহবধূ যারা আছেন, গৃহের কর্ম সমাপ্ত করবার পর নিজের মর্জি মাফিক ক্রিয়াকলাপ করুন, তা না হলে কিন্তু বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, দিনটি কিন্তু আপনাদের এক প্রকার বেশ, আজ জনসংযোগ বৃদ্ধি করুন। আর কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই, লাইফে শর্টকাট যেন অবলম্বন করবেন না। প্রেমিক, পরিবার, পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই আজকের দিনটি আপনাদের কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই কাটবে। কারোর সাথে চলতে থাকা দীর্ঘদিনের ঝগড়া আজ মিটিয়ে নিন, তা না হলে অনেক দেরি কিন্তু হয়ে যেতে পারে। আজ বাড়ির লোকজন আজকে আপনার সাথে তাদের জীবনের কোনো অসুবিধার কথা ভাগ করে নিতে পারে, কিন্তু কর্মজীবনে আপনারা এতটাই ব্যস্ত থাকবেন যে আপনি তাদের জন্য সময় দান করতে পারবেন না। তাই পরিবারের প্রতি সকল দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করুন। প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, আজ আপনারা একটু সময়ের জন্য আকাঙ্ক্ষা করতে চলেছেন, তৎসত্ত্বেও একে অপরের সাথে দেখা সাক্ষাৎ নাও হতে পারে। আজ রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। সন্দেহবাতিক হলেই কিন্তু সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, তাই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই নেই। আজ যাই খাদ্য খাবার খাবেন না কেন, তাতে কাঁচা লবণ যেন খাবেন না, তাহলে দেখবেন প্রেম, দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি আসবে। যাদের চন্দ্ররাশি তুলা, এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটতে চলেছে, আর যাদের তুলা লগ্ন তাদের কিন্তু আংশিক খাটবে।